সন্দেশখালীতে 144 ধারার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আগামী 7 দিনের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। বিরোধী দলনেতাকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিল আদালত। কোনো উস্কানিমূলক বক্তব্য রাখতে পারবেন না শুভেন্দু অধিকারী। তার নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করবে রাজ্য পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে। আদালতের এই নির্দেশের পর মঙ্গলবারই সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিন রায় দিতে গিয়ে তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি কৌশিক চন্দ বলেন, আপাতত ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার নির্দেশ দিচ্ছি না, কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে ফল ভুগতে হবে রাজ্য সরকারকে। এর পাশাপাশি বসিরহাটের পুলিশ সুপারের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। এদের 144 অর্ডারটাতে তো খুব মানে ভালো করে বলা আছে যে পাঁচ কি তার অধিক ব্যক্তি যেতে পারবে না। তাহলে আমরা যদি যেতে চাই, আমরা বলি আমরা দুজন যাব, মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় এমএলএ শঙ্কর ঘোষ, এনারা দুজনে যাবেন। রাজ্যের তরফ থেকে বক্তব্য রাখা হয় যেটি, একটি আইবি রিপোর্ট আছে, পিটিশনার নাম্বার 1 মানে 1 নম্বর আবেদনকারী মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদি তিনি যান ওই জায়গাতে তাহলে নাকি বিশাল ঝামেলা হতে পারে, কেন উনি গেলে সেখানে প্রচুর লোক জমায়েত হতে পারে, তাতে ঝামেলা বাড়তে পারে, তাই জন্য উনি যেতে পারবেন না। তো আমাদের তরফ থেকে তখন বলা হয় যে 144 হচ্ছে একটি অর্ডার অফ প্রহিবিশন, যে পাঁচজন কি তার বেশি অ্যাসেম্বলি করতে পারবে না, সেটি দিয়ে পার্টিকুলার একজন মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশনে তো পাঠানো যায় না। মাননীয় বিচারপতি আজকে অর্ডার পাস করেছেন এই 144 অর্ডারটিকে একটি পার্টিকুলার টাইমের জন্য স্থগিতাদেশ তার উপরে জারি করা হয়েছে। এই পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরোটা এনশিওর করতে হবে হচ্ছে রাজ্যকে, সেই কথাটি মাথায় রেখেই কোর্ট আপাতত ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট আপাতত এই মুহূর্তে অর্ডার দিচ্ছে না, কিন্তু যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কোর্ট ধরে নেবে যে ওখানে ফেলিয়ার অফ জাস্টিস হয়েছে। আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। সকাল 9টায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে, এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া 6-7-8টি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে। সন্দেশখালীতে নতুন করে প্ররোচনা দিতে যাচ্ছে, উস্কানি দিতে যাচ্ছে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই সতর্ক থাকবে, গ্রামবাসীরা সতর্ক থাকবেন। এই শুভেন্দু নতুন করে উস্কানি দেওয়ার জন্য যাচ্ছে। গতকাল বিজেপির দিল্লিতে মিটিং ছিল, বক্তৃতা করতে চেয়েছিল শুভেন্দু সন্দেশখালী নিয়ে, দিল্লি করতে দেয়নি, বক্তৃতা করতে দেয়নি, সেই জন্য রাগ করে ক্ষুব্ধ হয়ে দিল্লির মিটিংই তো বয়কট করেছে।